নড়াইল দুই আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এখন যাচ্ছে জনগণের মুখোমুখি জনতার সেবক প্রোগ্রামে চণ্ডীবরপুর ইউনিয়নে। গাড়ির সামনের সিটে বসে আছেন বাংলাদেশ টিমের সাবেক অধিনায়ক ক্যাপ্টেন ম্যাশ। চণ্ডীবরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজাকে বরণ করার জন্য অধীর আগ্রহের সাথে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের ভিতরেই উপস্থিত হয়ে গেলেন মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তিনি ইউনিয়নের সকল গ্রাম থেকে আসা বিশাল বিশাল মিছিলকে স্বাগতম জানান নিজে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে। এমপি মহোদয়কে সবার আগে ফুলের শুভেচ্ছা জানান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের শিক্ষকরা। এরপর মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে রাজনৈতিক বিভিন্ন দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা দেন একের পর এক। সকলের দেয়া ফুল গ্রহণ করার পরে অবশেষে মঞ্চে আসন গ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। এমপি মহোদয় স্টেজে আসন গ্রহণ করার কিছুক্ষণ পরে পিছন থেকে তার কাঁধে কেউ একজন হাত দিয়ে ডাকছিলেন। পিছন ঘুরে দেখেন এলাকার একজন মসজিদের ইমাম, হয়তো মসজিদের কোনো উন্নয়ন বা কোনো কিছু নিয়ে কথা বলছিলেন। আর একটি কথা বলেই শেষ করতে চাই, শ্রদ্ধা ভাজন আমার বড় ভাই অজিত কুমার চক্রবর্তী উপস্থিত আছেন। আমার ভাই আজকের এই সফল অনুষ্ঠানের আয়োজন করতে যা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার শ্রদ্ধা ভাই আজিজ ভাই। পরপর সাতবার অত্র ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেভেন স্টার চেয়ারম্যান আমার বন্ধু আজিজুর রহমান ভূঁইয়া।